হাইলো স্টুডেন্ট আমি অমি তোমাদের সামনে আবার একটা আননোন ফ্যাক্টস নিয়ে হাজির হয়েছি ক্লাসটা কিন্তু ইন্টারনেটে ওপর তার সাথে সাথে ঘরে বসে তোমরা কিভাবে টাকা আর্ন করতে পারো সেটাও শিখে নাও এবং সময় কি করে বাঁচাবে সেটাও কিন্তু জেনে নিতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাবে দেখো তোমরা সিএসসির বিলটা প্রত্যেকে দেখতে পাচ্ছ এবং আমি তোমাদেরকে এটাই বললাম যে আজকে তোমরা যে সিএসসি যে বিলটা রয়েছে আমরা অনেক সময় দেখি আমার নিজের যে অফিস রয়েছে তার অফিসের সেকেন্ড ফ্লোরে সিএসসির ক্যাশ অফিস রয়েছে সেখানে দেখি প্রচুর লোক লম্বা লাইনে দাঁড়িয়ে ঝগড়া ঝাঁটি করছে তুমি আগে না আমি পরে গাড়ি ভাড়া খরচা করে এসে আবার ওখানে লাইটের বিল জমা দিতে এসে ঝগড়া করছে করে তারপরে ঘেমে নিয়ে বাড়ি যাচ্ছে তো দেখো আমি তোমাদেরকে এটাই শেখাবো যে তুমি ঘরে বসে পাখার তলায় তুমি তোমার মোবাইল ফোন থেকেও তুমি তোমার ইলেকট্রিসিটি বিলটা পে করে দিতে পারো এবং তোমার গাড়ি ভাড়া তো বাঁচবে তোমার টাইম সেভ হবে প্লাস তুমি আবার ক্যাশ ডিসকাউন্টও পেয়ে যাবে ওকে তাহলে চলো দেরি না করে দেখে নাও কীভাবে তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি একটা ইলেকট্রিসিটির বিল দেখাচ্ছি সেই ইলেকট্রিসিটির যে বিলটা রয়েছে সেখানে দেখো একটা কাস্টমার আইডি আছে দেখো এটা রেড বক্স করে তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো কাস্টমার আইডি এখানটায় গ্রস অ্যামাউন্ট রয়েছে তিন হাজার দুশো তিরিশ টাকা বাট তিন হাজার দুশো তিরিশ টাকা তোমাদেরকে পে করতে হবে না এখানে দেখো রিবেট পাওয়া গেছে তিরিশ টাকা বিরানব্বই পয়সা অর্থাৎ নেট অ্যামাউন্ট আমাকে পে করতে হবে তিন হাজার টাকা তো আমরা যদি মনে করি আমরা গাড়ি ভাড়া খরচা করে সময় নষ্ট করে তিন হাজার দুশো টাকায় নিয়ে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে ঝগড়াঝাটি করে আমরা জমা দিতে পারি ঠিক আছে বাট তুমি যদি ঘরে বসে তুমি যদি এই বিলটাই যদি পে করো দেখো এখানটা দেখতে পাচ্ছ নেট পেমেন্ট পেয়েবেল ফর ই পেমেন্ট মানে হচ্ছে ইলেকট্রনিক্স পেমেন্ট সেক্ষেত্রে তোমাকে দিতে হবে তিন হাজার একশো সত্তর টাকা অর্থাৎ ঘরে বসে তুমি তিরিশ টাকা আর্ন করতে পারছো বুঝতে পারলে প্লাস তোমার গাড়ি ভাড়াও কিন্তু সেফ ঠিক আছে তো দেখো দশ টাকা দশ টাকা যদি তোমার অটো ভাড়া হয় মানে কুড়ি টাকা আর এখানে এই ইলেকট্রিসিটি বিলটা পে করতে গিয়ে তোমাকে আরও কত তুমি সেভ করলে তিরিশ টাকা তার মানে তুমি ঘরে বসে পঞ্চাশ টাকা সেভ করে ফেললে তো দেখো আমরা অনলাইনে ইলেকট্রিসিটি বিল কিভাবে পেমেন্ট করব, তো চলো দেখো আমি এখান থেকে আমাদের গুগল যে ওয়েব ব্রাউজার রয়েছে বা গুগল ক্রোম যে ওয়েব ব্রাউজার রয়েছে সেটাকে আমরা ওপেন করেছি করে আমরা দেখো গুগলের সাইটটাকে ওপেন করে নিয়েছি এখানটাতে গিয়ে আমরা লিখবো অনলাইন সিএসসি বিল পেমেন্ট দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে চলে এসছে অনলাইন সিএসসি বিল পেমেন্ট তোমরা এটাকে সিলেক্ট করে নিলে ঠিক আছে করে নেওয়ার পর একদম প্রথমে যে অপশানটা ওপেন হবে www.csc.co.in দেখো অনলাইন পেমেন্ট অফ মান্থলি ইলেকট্রিসিটি বিল তো তোমরা এই অপশানটাকে সিলেক্ট করে নেবে ঠিক আছে কোনো বিলে তুমি তিরিশ টাকা ছাড় পাবে কোনো বিলে কুড়ি টাকা ছাড় পাবে কোন ম্যাক্সিমাম তুমি কিন্তু পঞ্চাশ টাকা সত্তর টাকা অবধি ছাড় পেতে পারো কিন্তু মিনিমাম যেটা ছাড় পাবেই পাবে সেটা হলো কিন্তু দশ টাকা ঠিক আছে দেখো এখানটায় গিয়ে আমরা কাস্টমার আইডিটা লিখে দেবো জিরো নাইন ট্রিপল জিরো ওকে দেখো কাস্টমার আইডি আমরা লিখে দিলাম তো বিলে কোথায় কাস্টমার আইডি থাকে তোমরা দেখেই নিয়েছো এবার এখানে দেখো একটা ক্যাপচা রয়েছে যে তুমি রোবট না হিউম্যান সেটা বোঝার জন্য এখানে দেখো একটা তোমাকে ক্যাপচা দিয়ে দেবে সেটাকে দেখে দেখে তোমাকে এখানে টাইপ করতে হবে এটা যদি স্মল লেটারে থাকে তাহলে স্মল লেটারে টাইপ করবে যদি এটা ক্যাপিটাল লেটারে থাকে তাহলে ক্যাপিটাল লেটারেই টাইপ করবে তাহলে দেখো স্মল লেটারের লেখা রয়েছে কে তুমি প্রথমে লিখলে তারপরে লিখবে হচ্ছে এক্স তারপরে দেখো ক্যাপিটালে কিউ ক্যাপিটালে এইচ ক্যাপিটালে ওয়াই আর হলো সিক্স লেখার পর দেখো এখানে প্রসিড বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ এই বাটনটাতে গিয়ে ক্লিক করবে তো দেখো যে প্রসিড করলে এখান থেকে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ যে কনজিউমারের নাম তার অ্যাড্রেস এগুলো সব দেখিয়ে দিচ্ছে দেখো এখান থেকে একটা চেক বক্স এসছে যেখানে তোমাকে টিক করতে হবে সেখানে লেখা রয়েছে দেখো আই কনফার্ম দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর অ্যাকুরেট মানে যা ডিটেলস দেওয়া আছে সবটাই ঠিকঠাক আছে তুমি এই চেক বক্সে গিয়ে টিক করে দিলে ঠিক আছে করে দেওয়ার পর তুমি এখানে গিয়ে দেখো আবার একটা বাটন পাবে পে বিল তুমি পে বিলে গিয়ে ক্লিক করলে যে পে বিলে গিয়ে ক্লিক করলে তুমি দেখতেই পাচ্ছ দেখো গ্রস অ্যামাউন্ট দেখাচ্ছে পাঁচশো টাকা আর ই পেমেন্ট রিবেট দেখাচ্ছে ন টাকা নব্বই পয়সা আর দেখো ই পেমেন্টে তুমি নেট অ্যামাউন্ট তাহলে তোমাকে ক টাকা পে করতে হবে পাঁচশো টাকা যদি তুমি চোদ্দোই জুনের মধ্যে পেমেন্টটা করো তো দেখো আজকেই হলো চোদ্দোই জুন তো আজকেই আমরা দেখো এটাকে পেমেন্ট করছি তাহলে আমরা কী হবে এখান থেকে দশ টাকা রিবেট পেয়ে যাব তো দেখো তুমি কিভাবে পেমেন্ট করবে দেখো তুমি ইউজিং হচ্ছে দেখো ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ডস আছে নেট ব্যাঙ্কিং আছে ওয়ালেটস আছে আমি এখান থেকে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডের রেডিও বাটনটাতে গিয়ে ক্লিক করলাম ওকে এবং দেখো এখানে একটা ছোট্ট একটা দেখো বক্স এসে গেছে চেক বক্স আমি একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইখানটায় আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশান এইখানে এই চেক বক্সে তোমাকে এরকমভাবে টিক করে দিতে হবে ওকে তো দেখো আমি এখানে গিয়ে টিক করে দিলাম এবার তুমি দেখো পেটিএম দিয়ে তুমি পে করতে পারো তুমি হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো এইচডিএফসি ব্যাঙ্ক থ্রু পেমেন্ট করতে পারো অ্যাক্সিস ব্যাঙ্ক থ্রু পেমেন্ট করতে পারো এবং আরবিএল ব্যাঙ্ক থ্রু পেমেন্ট করতে পারো তো আমি দেখো ডেবিট কার্ড দিয়ে আমি পেমেন্ট করব তো আমার কাছে দেখো এস বি ডেবিট কার্ড আছে তো তোমাদের কাছে যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড থাকতে পারে পিএনবি বা হচ্ছে আজকে ব্যাঙ্ক অফ বরোদা তো আমি কি করলাম বিল ডেস্কে গিয়ে ক্লিক করলাম দেখো যেই ক্লিক করলাম লোডিং হচ্ছে সঙ্গে সঙ্গে দেখো সাইটটা লোড হয়ে গেছে এবং দেখো এখানটা দেখতেই পাচ্ছ ডেবিট কার্ড বলে একটা অপশান এসে গেছে তোমরা ডেবিট কার্ডে গিয়ে ক্লিক করবে তারপরে দেখো তোমাদের যে কার্ডের নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমরা এটিএম কার্ডের নাম্বারটা দেখে দেখে বসিয়ে দেবে ঠিক আছে দেখবে ষোলো ডিজিটের নাম্বারটা থাকে ঠিক আছে তো ষোলো ডিজিটের নাম্বারটা তোমরা এখানটায় বসিয়ে দিলে এবার দেখো দেখো এরপর এখানটা হচ্ছে এক্সপায়ারি ডেট তোমাদের এটিএম কার্ডের এক্সপায়ার কবে করছে সেই ডেটটাও দেখবে এটিএম কার্ডের ওপরে লেখা থাকে তো আমি আমার কার্ডের এক্সপায়ারি ডেটটা এখান থেকে বসিয়ে দিলাম এবং এটিএম কার্ডের ঠিক পেছন দিকে দেখবে তিনটে ডিজিটের সি অথবা সি ভি সি কোড থাকে ঠিক আছে তো আমরা সেখান থেকে কি করলাম এটা কিন্তু সবসময় সবার ক্ষেত্রে তিন ডিজিটেরই হয় ঠিক আছে তো এখান থেকে তুমি সি কোডটা বা সিভিসি ভি সি কোডটা বসিয়ে দিলে এবার বলছে দেখো কার্ড হোল্ডার নেম যার নামে এই ডেবিট কার্ডটা বা ক্রেডিট কার্ডটা তার নামটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে গিয়ে বললাম মেক পেমেন্ট ঠিক আছে মেক পেমেন্ট যেই করব সঙ্গে সঙ্গে দেখবে তোমার মোবাইলে তোমার যে মোবাইলটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করানো আছে সেখানে একটা ওটিপি যাবে ঠিক আছে এই ওটিপিটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবে না তো এখানটায় গিয়ে তুমি ওটিপিটা বসিয়ে দিচ্ছ দেখো আমার যে ওটিপিটা এসছে সেটাকে আমি টাইপ করে এখানে বসিয়ে দিলাম দিয়ে বললাম মেক পেমেন্ট ঠিক আছে তো ফ্যাকশান অফ সেকেন্ডের মধ্যে দেখো ইউর পেমেন্ট রিকোয়েস্ট ইজ প্রসেসিং দেখো এবং হচ্ছে সঙ্গে সঙ্গে দেখো বিল পেমেন্টটা হয়ে গেছে এবং এখান থেকে দেখো তোমার তুমি যে পেমেন্টটা করলে সেটা সাকসেসফুল হয়েছে কিনা সেটাও তুমি এখান থেকে গিয়ে দেখতে পাবে দেখতে পাচ্ছ দেখো সাকসেসফুলি দেখাচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না আর কমেন্টস করে জানিও কেমন লাগলো আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একুই সাবস্ক্রাইব করে নাও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ